আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, ব্রেড মালাইয়ের রেসিপি। খুবই মজা, বানানো খুব সহজ। আমি এখানে ব্রেড নিয়েছি 4টার মতো, তা আমি ব্রেডের আর কি সাইড থেকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। তো এটা এরপরে আমি একটা বেন্ডলির সাহায্যে বেলে একটু লম্বা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর এবং কত সহজ। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ও কমেন্টস দিবেন। এবার আমি ভিতরের পুরটা তৈরি করছি। আমি এখানে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি কয়েক চামচ, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধের ঘন সর আর কি। দুধ জাল দেওয়ার পরে যে মোটা মোটা সরটা হয় কয়েকবার জালের পরে, সেই সরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু গুলিয়ে নিলাম। এর মধ্যে আমি পাতলা দুধ নিয়ে নিয়েছি, লিকুইড মিল্কটা আর কি ফুটিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি কর্নেস মিল্ক দিলাম গরম মশলা দিয়ে, এটাকে আমি একটু ঘন করে নিচ্ছি। এরপরে আমি সেই পুরটা ব্রেডের ভিতরে দিয়ে এটাকে আমি রোল করে নেব। খেতে কিন্তু দারুণ মজা বন্ধুরা, একবার হলেও বাসায় সবাই ট্রাই করবেন। এই তো বন্ধুরা, আমরা রোল করে নিলাম পুরটা দিয়ে। দেখুন কত সুন্দরভাবে রোলটা হয়ে গেল। এভাবে আমি 4টা ব্রেডই রোল করে নেব। ব্যাস, এবং এর উপরে আমি কিছুটা কর্নেলস মিল্ক দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী কর্নেলস মিল্কটা দেওয়ার পরে আমি যে দুধটা ঘন করেছিলাম চিনি কর্নেলস মিল্ক দিয়ে, সেই দুধের ঘনত্বটা আর কি আমি ব্রেডের উপরে দিয়ে দিলাম। এরপরে আমি কিছু জেলিটার পিস করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়েও সাজাতে পারেন। আমি এখানে আইসক্রিম দিচ্ছি, ম্যাঙ্গো ফ্লেভার ও ভ্যানিলা ফ্লেভারের। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আইসক্রিম ব্যবহার করতে পারেন। আইসক্রিম দিলে টেস্টটা আরও বেশি সুস্বাদু হয়। তৈরি হয়ে গেল ব্রেড মালাইয়ের রেসিপি। এখন আপনারা পিস পিস করে কেটে নিয়ে এটা পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।